हेलो प्रिय दर्शक, आपनार जन्य यूट्यूब चैनल पक्ष थेके आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर भिडियो आपनारा देखते पाबेन 15 आगस्ट स्वाधीनता दिवस सम्पर्के मूल्यवान कयेकटी कथा। चलुन शुरू करा जाक आजकेर आगस्ट मासेर 15 आगस्ट दिनेर मूल्यवान किछु कथा। ভিডিওটি শুরু করার আগে আপনাদের মনে করে দিই, এখনো যারা আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আপনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিকে অন করে দিন, কারণ নোটিফিকেশন বেল অন না থাকলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাবে না। আগস্ট মাস মানেই হলো স্বাধীনতার মাস, আর এই আগস্ট মাস আসলেই আমরা অপেক্ষায় থাকি 15 আগস্টের, কারণ এই 15 আগস্ট দিনে আমরা পেয়েছি পূর্ণ স্বাধীনতা, আমরা পেয়েছি ব্রিটিশ মুক্ত ভারত। আর স্বাধীনতার কথা মনে পড়লেই আমাদের মনে পড়ে যায় ইতিহাসের পাতায় সেই দীর্ঘ সংগ্রামের কথা, সেই লাঞ্ছনা বঞ্চনা অত্যাচার নিপীড়নের কথা, যা ছিল ব্রিটিশ কর্তৃক ভারতীয়দের উপর এক অভিশাপ। এর স্থায়ীও ছিল প্রায় দীর্ঘ 200 বছর। ব্যবসা করতে এসে ব্রিটিশরা ছলে বলে কৌশলে অর্জন করেছিল ভারতবর্ষকে শাসন করার ক্ষমতা। শুধু শাসন বললে ভুল হবে, শাসনের পাশাপাশি শোষণটাও ছিল তাদের মূল উদ্দেশ্য। ব্রিটিশদের শোষণ অত্যাচার ও গোলামের শিকার হয়েছেন আমাদের পূর্বপুরুষরা। আমাদের পূর্বপুরুষরা কখনোই চাইতেন না যে ব্রিটিশরা ব্যবসা করতে এসে আমাদের ভারতবর্ষ থেকে সম্পদ নিয়ে চলে যাক তাদের দেশে। তাই তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংগ্রাম চালায়, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম চালায় স্বাধীন ভারত পেতে। কিন্তু দুঃখের বিষয়, প্রথম দিকে আমাদের এই সংগ্রাম সম্পূর্ণ ব্যর্থ ছিল, আর পরবর্তী সময়ে যখন আমাদের পূর্বপুরুষরা বুঝতে পারলেন যে ব্রিটিশদের ভারত ছাড়া করতে হলে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে তুলতে হবে, ঠিক তখনই আমরা পেলাম স্বাধীন ভারত, পেলাম পূর্ণ স্বাধীনতা। আর স্বাধীন হয়ে থাকলো 15 আগস্ট 1947 সাল। কিন্তু দুঃখের বিষয়, 15 আগস্ট স্বাধীনতা দিবস আমরা পেলেও আমরা হারিয়েছি লক্ষ লক্ষ আমাদের বীর পূর্বপুরুষদের, যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, শহীদ হয়েছেন আমাদের সুন্দর ভারতবর্ষ উপহার দেবার জন্য। আমাদেরকে ব্রিটিশ মুক্ত করার জন্য তাদের মধ্যে কয়েকজনের নাম আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই, যেমন নবাব সিরাজউদ্দৌলা, ক্ষুদিরাম বসু, হাজি শরীয়ত উল্লাহ, নেতাজি সুভাষচন্দ্র বোস, আশফাক উল্লাহ খান, মহাত্মা গান্ধী, মোহাম্মদ বরকতউল্লাহ, বিনয় বাদল দীনেশ, সাইফউদ্দিন কিসলু, ভগৎ সিং, সিধু কানু, মীর নিসার আলী প্রমুখ। আর মাতৃতুল্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, তারা হলেন মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, আবেদা বিবি, বদরুন নেসা, শাশিরানী লক্ষ্মীবাঈ প্রমুখ। তাদের সকলের জোটবদ্ধ প্রচেষ্টায় ও সংগ্রামের ফলে আমরা পেয়েছি স্বাধীন ভারত, তাই সকলের প্রতি রইল শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। জয় হিন্দ, জয় ভারত, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আপনার জন্য চ্যানেলকে সময় দেওয়ার জন্য। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন।